হয়নি এখানে আমি কোথাও ছিলাম মনে হয়েছে আমি মুগ্ধ হয়ে পুরো সিনেমা উপভোগ করছি এক সেকেন্ডের জন্য আমার কাছে বোরিং লাগেনি এবং দেখছিলাম যে কতটা দক্ষতা নিয়ে কাজল আরফিন অমি অসময় নির্মাণ করেছেন এবং কতটা মানে অভিনেতা অভিনেত্রীরা ও মাই গড একজন আরেকজনকে পাল্লা দিয়ে টেক্কা দিয়ে এত সুন্দর অভিনয় করেছে আর স্পেশালি আমি বলবো রুনা খান ওর লাইফের শ্রেষ্ঠ ক্যারেক্টার অসময়ের এই ক্যারেক্টারটি এবং আমার দেখা রুনার সবচাইতে ভালো অভিনয় এই অসময়ে এবং আমি বলবো যে ইরেশ জাগের শরাফ আহমেদ জীবন প্রত্যেকের সেরা চরিত্র এবং সেরা অভিনয় অসময়তে এবং আমাদের যে শিমুল এত দুর্দান্ত পারফর্ম করেছেন প্রত্যেকটা মেয়ে লামিমা কী যেন ইশরাত লামিমা ইশরাত জাহিন ওরা প্রত্যেকে দুর্দান্ত করেছেন আর আমাদের ইন্তেখাব দিনার ভাই লাজবাব অ্যাক্টিং করেছেন মানে প্রত্যেক মানুষ প্রত্যেকটা অভিনেত্রী একজন আরেকজনকে ছাড়িয়ে গেছেন অভিনেতারা ছাড়িয়ে গেছেন আমি সেটা বলবো না সেটা দর্শক বলবেন তবে আমি পুরো অসময়কে মনে হচ্ছে যে একদম বর্তমান নির্মাতাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কাজল আরফিন অমি যে এবার এর চাইতে বেটার কিছু বানান ওকে সমাজের ভালো খারাপ দিকটা আমরা দেখার জন্য 1950 সালে একটা মুভি দেখব সেরকমভাবে 2024 সালে আমাদের সমাজের প্রেক্ষাপটটা কেমন আমাদের সমাজে কি ঘটতেছে কোনটা ভালো দিক ঘটতেছে কোনটা আমরা কিংবা আজ থেকে 50 বছর পরে 2024 সালের সময়ের দলিলটা যদি আমরা দেখতে চাই তাহলে আমার মনে হয় সময়ের এই যে অসময়টা এসছে এটা দেখলেই চলবে এখানে সমাজের মানে ফ্যান্টাস্টিকলি সব কিছু সমাজের প্রত্যেকটা দিকই কোনো না কোনোভাবে খুব সার্কাস্টিক ওয়েতে এরকম সুন্দরভাবে উপস্থাপন আমি খুব কম কাজে দেখেছি সো আর অমি ভাই অলওয়েজ আমি বলবো যে কমেডি টাইমিং আর প্রেজেন্ট সিচুয়েশনের সাথে মিল রেখে যে কমেডি ক্রিয়েট করা এটা বরাবরই অমি ভাই ইজ অ্যামেজিং মানে আমি যদি স্যাটায়ার বলি ডার্ক কমেডি বলি কিংবা আমি যদি সিটকম বলি হোয়াট এভার ইট ইজ আমি প্রত্যেকটা জনরাতে আমি 100-এ 100 দিতে পারবো অ্যাজ অ্যান অডিয়েন্স আর মেকার হিসেবে তাকে জাজ করার কোনো ক্ষমতাই আমার নাই আর সময় দেখে আমি খুবই এনজয় করছি অ্যান্ড বঙ্গকে আমি বরাবরই বঙ্গকে আমি বলবো যে দে আর অ্যামেজিং ইন পিকিং আপ বিউটিফুল স্টোরিজ যে স্টোরি বললে আমাদের সমাজের সমাজ ব্যবস্থা খুব সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করা যায় সেটা বঙ্গ খুব ভালোভাবেই করতে পারে থ্যাংক ইউ বঙ্গ আর থ্যাংক ইউ কাজল আরফিন অমি ভাই আমি এখানে কি আমার কাজে ব্যস্ত নেই বলতে আসছি আমি অসময় দেখতে আসছি ওকে 2024 আমার সোফার খুব স্টার্টিংটা খুবই ভালো যাচ্ছে আমি বঙ্গের সাথেও কিছু কাজ করছি আমি দীপ্ত প্লেয়ের একটা কাজ করছি এখন বঙ্গের অনুসারে এসে আমি এখন দীপ্ত প্লেয়ের ফিল্মে কথা বলতেছি দিস ইজ রিয়েলি আই মিন ইররিলেভেন্ট ওকে নাটক আমি ওয়েব সিরিজ ইতিমধ্যে আমি দুটো ওয়েব ফিল্ম ওয়েব সিরিজের কাজ শেষ করেছি ইন ফিউচার আমি 2024-এ চমক উইল বি মোর সিলেক্টিভ অ্যান্ড মোর কনশিয়াস অ্যাবাউট মাই ওয়ার্ক বাট চমক উইল মেক বিউটিফুল মিস্টেকস অ্যাগেন অ্যান্ড লার্ন ফ্রম ইট ইনশাল্লাহ ইউ নেভার নো 2024 ক্যান বি দ্যাট বিগ ইয়ার ফর মি আই ক্যান কাম ইন দ্য বিগার স্ক্রিন সো প্রে ফর মি না এগুলো তো লেট মেক ইট চমক সো এটা চমকি হ্যাঁ চমকি রাখতে চাচ্ছি বাট 2024-এ আই প্রমিস ইউ গাইস আই উইল গিভ ইউ ডিফারেন্ট চমক